পঞ্চায়েতের প্যাড শিলমোহর প্রধানের স্বাক্ষর নকল করে জমির মিউটেশনের জন্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আবেদন করার অভিযোগ সিভিক ভলান্টিয়ার্সের বিরুদ্ধে। সেই কারসাজি হাতে নাতে ধরে ফেলল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। কি জানালেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক? সাহেবের খটকা লেগেছে, ওর যেটুকু নেটওয়ার্ক আছে সেটার মাধ্যমে ব্যবস্থা নিয়েছে এবং বুঝতে পেরেছে যে হ্যাঁ, এটা কিন্তু ডিডিএটা ঠিক নয়, ওয়ারি সেন্টার ঠিক নয় এবং প্যাডটাও হয়তো বোঝানোর নয়। তো এই হিসাবে ব্যাপারটাকে তখন বোঝাবুঝি গেল, তারপরে আমার ব্যবস্থাটা নেওয়ার জন্যে প্রধান সাহেবের সাথেও কথা বললাম, উনিও আমাদেরকে ফোন করেছিলেন, কথা হয়েছে। এই পর্যন্ত ব্যাপারটা আছে, আমরা আবার খুঁটিয়ে দেখছি ব্যাপারটা। তো আপনাকে আমি আশ্বস্ত করছি, যদি এটা করে থাকে তাহলে তো এরকম অন্যায় হচ্ছে অফিসকে, অফিসে আর এরকম যেন না হয় তার জন্য আমি কিন্তু সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদেরকেও যেমন জানাবো, আমি উপশাসনকেও জানাবো, আমি পুলিশকেও জানিয়ে দেবো। আর এই কাণ্ড দেখে চোখ কপালে উঠল পঞ্চায়েত প্রধানের। তিনি বলেন তার অগোচরে কেউ তার স্বাক্ষর নকল করে বিএলআরও দপ্তরে জমা কাজ হাসিলের চেষ্টা করে। তিনি সমস্ত বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাবেন। বিএলআর অফিসে আমার সেই জাল করে, আমার প্যাড জাল করে পড়ে কাজ হাসিল করছে। তো আমি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে জানাবো। বিএলআর অফিস কী করছে জানি না, হ্যাঁ, তো আমি কিন্তু আমার পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে অবহিত করব। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লাউদোহায়। দুর্গাপুর ফরিদপুর ব্লকের শ্রীরামকৃষ্ণপুরের শিবুর উইদাস নামে দুর্গাপুর ফরিদপুর থানার সিভিক ভলান্টিয়ার্স জমির মিউটেশনের জন্য যাবতীয় নথি জমা দেয় দুর্গাপুর ফরিদপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। মঙ্গলবার সেখানে মিউটেশনের সমস্ত নথিপত্র খতিয়ে দেখছিলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। তখনই মিউটেশনের আবেদনের নথিতে প্রধানের প্যাডের প্রধানের স্বাক্ষর নিয়ে সন্দেহ হয়। আর এই ধরনের অবৈধ কাজে যুক্ত হয়ে কি সাফাই গাইলেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শিবু রুইদাস? কেসটা ফাইল করি, কেসটা ফাইল করা কাগজপত্র আমি জমা করি, পরে জানতে পারি যে কাগজটা ডুপ্লিকেট। তো আমি গেলু সাহেবকে প্লাস অফিসে আমি বলেছি যে স্যার আমি তো জানতাম না যে জাল, তা প্রশাসন যেটা নেবে সেটা। আপনি তো সিপিএফে কাজ করেন? সিপিএফে কাজ করি, ওই হিসাবে আমি সাহেবের কাছে মাথা নত করেছি যে এই এইরকম আর কোনো দিন ভুল হবে না। যেহেতু প্রশাসনের লাইনে আছি আমাকে নিজেকে লজ্জিত অপমানিত বোধ করি। বিএলআরও দপ্তরে এই ঘটনা প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত প্রধানকে ফোন করেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক। তারপরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রধান ওই আধিকারিককে জানান তিনি স্বাক্ষর করেননি এবং তিনি শিলমোহরও দেননি কাউকে। প্রধানের আরও অভিযোগ, পঞ্চায়েতের প্যাড নকল করে প্রধানের স্বাক্ষর নকল করা হয়েছে। অন্যদিকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক জানান, নকল করে সরকারি দপ্তরের আবেদনের এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। বিষয়টি নিয়ে একদিকে যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং পুলিশের কাছে অভিযোগ করা হবে, এছাড়াও পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত করা হবে বলেও তিনি জানান। এই ধরনের অবৈধ ঘটনার খবর প্রকাশ হতেই আতঙ্কিত অন্যান্য জমির মালিকরা। প্রলয় বন্দ্যোপাধ্যায়, এলসিডব্লিউ ইন্ডিয়া, লাউদোহা। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। ভবিষ্যৎ
ভবিষ্যতে পর্বতারোহী ভ্রামণিক এবং ট্রেকারদের জন্য সুখবর। আগামী 2023 সালের জানুয়ারি মাসের 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজন করতে চলেছে 46তম বেসিক ও 41তম অ্যাডভান্স রক ক্লাইম্বিং প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হবে পুরুলিয়ার বেরো পাহাড়ে। অনুশীলন চলাকালীন সকল শিক্ষার্থীদের জন্য থাকা এবং খাবার সুব্যবস্থা থাকবে। আগ্রহী অ্যাডভেঞ্চার প্রিয় সকলকে সাদর আমন্ত্রণ। এই কদিন ক্যাম্প লাইফে অনেক কিছুই শিক্ষণীয় আছে যা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে, তাই দেরি না করে নিজের নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন। ফোন করুন 9434101174 অথবা 9434645385 অথবা 9434333050 এই নম্বরে। আমাদের ঠিকানা 18 রুম হোস্টেল, রামকৃষ্ণ অ্যাভিনিউ, এ জোন, দুর্গাপুর 4।